তো আমরা দেখবো আজকে বিজনেস কার্ড কীভাবে তৈরি করব। বিজনেস কার্ড তৈরি করার জন্য ফাইল থেকে নিও, নিওতে গিয়ে 3.5x2 ইঞ্চিতে যাবে, ইঞ্চিতে এবং ল্যান্ডস্কেপ 3.5x2 ইঞ্চি ল্যান্ডস্কেপ। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে, দেন অ্যাডভান্স সিএমওয়াইকে, বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হবে, প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকে কালার ইউজ করব। প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকে কালার ইউজ করে ক্রিয়েট, এখানে অবশ্যই আপনি মনে রাখবেন যে দুইটা হলে দুইটা আর্টবোর্ড দিবেন, একটা হলে একটা আর্টবোর্ড দিবেন। যদি বিজনেস কার্ড এ পিট ও পিট দুই পাট হয় তাহলে 2 আর্টবোর্ড, আর যদি এক পিট হয় সিঙ্গেল হয় তাহলে 1। ক্লোজ দিলাম। এখন দেখেন আমরা এই বিজনেস কার্ডটা কীভাবে তৈরি করব, এই বিজনেস কার্ডটা কীভাবে তৈরি করব, একদম ইজি। দেখেন বিজনেস কার্ড তৈরি করা অনেক কঠিন কাজ না। যদি আপনি দেখেন, ফার্স্ট আমি এখানে এখানে একটা রেক্টেঙ্গুলার টুলস নিছে, রেক্টেঙ্গুলার টুলস নিলাম, কালো কালার দিলাম আপনি বোঝার জন্য, এখানে সিলেক্ট করে কালো করে দিলাম, এই কর্নারটাকে একটু ব্রাউন করে দিলাম, এটা রাউন্ড, দেখেন কত ডিগ্রি করলাম, 16 ইঞ্চি, 16 ইঞ্চি। দেন এটাকে মধ্যখানে গিয়ে একটা লাইন টুল নিই, শিপ চেপে ধরে লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পর তারপর একটা ইলিপস টুল নিই, মধ্যখানে ধরে ইলিপস টুলটাকে মধ্যখানে ধরে এই সেন্টারে আনলাম, আনার পর অল্টার চেপে ধরে উপরে একটা দিই, নিচে একটা দিই, আরেকটু ছোট দিলে ভালো হইতো। তাহলে শিপ চেপে ধরে ওগুলোকে সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টে রাখলাম, পুরোটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ ওয়াইল্ডার টুল, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা পুরোটাকে একটা করে দিই, অল্টার চেপে ধরে এটাকে ডিলেট ডিলিট করে এটাকে হোয়াইট কালার, আইডোফার দিয়ে হোয়াইট কালার দিলাম, এটাকে আইডোফার দিয়ে একটু হালকা কালার, অথবা এখান থেকে কালারটা দিয়ে এই টাইপের কালার, অথবা এখান থেকে আইডোফার ক্লিক করি, কালার চলে আসছে। দেন এটা এতটা পর্যন্ত নিলাম, দেন আইড ওভার টুল কালার দিয়ে এটা দিলাম, দেওয়ার পর আবার আমি লোগোটা নিয়ে আসি ফাইল থেকে, প্লেস এমবেড, প্লেস এমবেড দ্যাট মিন্স আমি এক্সিস্টিং ফাইলে একটা ডিজাইনকে বা একটা ইমেজকে ওপেন করতে চাচ্ছি, তাহলে এটাকে প্লেস এমবেড করলাম, প্লেস এমবেড করে এখানে ছোট করে দিলাম, একটু ছোট করে দিই, দেন এটার ব্যাক, এটার এই আইকনগুলো কীভাবে আনবো, এখানে গুগলে সার্চ দিব আইকন লিখে, আইকন আইকন লিখে সার্চ দেওয়ার পর আপনি আইকনটাগুলো আসুক, ততক্ষণ আমি এটা বানাই ফেলি। সেম ভাবে এটাকে নিলাম, 16 ডিগ্রি ঘুরাব, 16 ডিগ্রি নিলাম, দেন আইড ওভার টুল দিয়ে কালার দিলাম, দেন
একটা লাইন টুল নিলাম, শেপ বা টুল দিয়ে সিলেক্ট করে শিপ চেপে ধরে একটা লাইন টুল নিলাম। নেওয়ার পর এই দুইটাকে সিলেক্ট করে শেপ বাইলে টুল করে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে সিলেক্ট করে আইডোফার টুল দিয়ে কালার দিলাম। কালার দেওয়ার পর আইডোফার টুল দিয়ে এখানেও কালার দিলাম। দেন আপনি লাইন টুল নেন, এখানে সেন্টার পয়েন্টে একটা লাইন টুল নেন, এটাকে স্ট্রোক কালার দেন 1 ইঞ্চি। দেন স্ট্রোক কালার আইডোভার টুল দিয়ে কালারটা আমি অল্টারের ভিতরে আরেকটা কপি করে সেম ভাবে এখানে বসাইলাম। চাইলে আরেকটু মোটা করে দিতে পারি, 2 ইঞ্চি করে দিতে হচ্ছে। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড করে নিলাম, এটাকে ওকে সাজাই নিলাম। তারপরে ফাইল থেকে প্লেস এম্বারটা আবার দেখেন, ফাইল থেকে প্লেস এবং এটাকে সিলেক্ট করে ক্লিক করলাম, এটা এক্সিস্টিং ফাইল ওপেন হইলো। এটাকে সেন্টারে এনে অল্টার শিফট চেপে ধরে ছোট করলাম, একটু ছোট করি। তারপরে এই আইকনগুলো যেভাবে আসবে, ধরো মোবাইল আইকন দরকার, মোবিআইএলই মোবাইল লিখে সার্চ দেন, পিএনজি ফাইলটা ডাউনলোড করলাম, পিএনজিতে ক্লিক করলাম, এই পিএনজি ফাইলটা আসলো। এখান থেকে ফাইল থেকে প্লেস ডাউনলোড ফোল্ডার থাকবে, মোবাইলটা ডাউনলোড করলাম। এখানে আসার পর আপনি এটা সিলেক্টেড থাকা অবস্থায় উইন্ডোজ থেকে ইমেজ স্ট্রেচে প্রিভিউ দিবেন, হোয়াইট ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করে এটা কেটে দিবেন সিলেক্ট। তারপর অবজেক্ট থেকে এক্সপান, এখন দেখেন কালার চেঞ্জ করতে পারবেন, আইড ওভার টুল দিয়ে কালার দিলে এখন কালার চেঞ্জ হচ্ছে মোবাইলটার। এভাবে এখানে টেলিফোন লেগে সার্চ দিলে টেলিফোনটা আসবে। যদি আমি টেলিফোনটা আনতে চাই সেম ভাবে, আচ্ছা এটা এটা ছোট করে এখানে বসাই, বসাইতে পারছি দেখছেন। সেম ভাবে যদি আমি টেলিফোনটা আনতে চাই প্লিজ এম্বেড, এই টেলিফোনটা এটা ডাউনলোড করছি ওখান থেকে ছোট করে দিয়ে। উইন্ডোজ ইমেজ স্টেজ ইগনোর হোয়াইট প্রিভিউ অবজেক্ট এক্সপান, তারপর সেম ভাবে ফাইল থেকে প্লেস প্রিভিউ ইগনোর হোয়াইট, তারপর ফাইল থেকে প্লেস ম্যাপ, প্রিভিউ ইগনোর হোয়াইট হলো কোথা থেকে নিছি, এখান থেকে আইকন থেকে পিএনজি মোবাইল টেলিফোন লেখে টেলিফোন চার্জ দিলে টেলিফোনটা আসবে, ম্যাপ লিখলে আইকনটা আসবে, তারপরে ইন্টারনেট লিখলে এটা আসবে। তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, অবজেক্ট থেকে এক্সপান্ড। তাহলে এবার আসেন এখানে বসাই দিই, একটু বড় করি,
এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তিনটা সিকিউর অ্যালাইনমেন্ট সেন্টার, এবং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে পাশাপাশি সমান হবে সবগুলা। এটা একটু বড় মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে দিই। তাহলে আমার কি চলে আসলাম, এখন কালারটা দিয়ে আইড ওভার টুল ক্লিক করে, এখানে ক্লিক করলে আইড ওভার টুল ক্লিক করে, এখানে ক্লিক করলে কালারটা পড়বে। তার মানে এটা ভেক্টর আছে, কালার চেঞ্জ হচ্ছে মানে এটা ভেক্টর আছে। তাহলে আমার এটা এটা চলে আসলো। তারপরে লেখেন উই প্রোভাইড এআরও বি আইডি ইট প্রোভাইড বি বি ডাবল টি ইয়ার বেটার আইটি বড় হাতের হবে সলিউশন এস ওয়াল ইউ টি আই ওয়ান সলিউশন সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম। এখানে একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেন, একটু বোল্ড টাইপের দিই প্রথম লেখাটা, সেই জন্য এটাকে হোয়াইট করে দিই। আইড ওভার টুল নিয়ে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিই আর একটু বড় করে দিই। তারপর এটাকে সেমভাবে এটাকে লিখবেন, এটাকে লিখে ধরেন এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করলাম। এখানে কি ফন্টের দূরত্ব বাড়াই দিছি, এটা এটা বদলে ফন্টের দূরত্ব কমবে বাড়বে, বাড়াই দিছি কমে দিছি। সেমভাবে এই লেখাগুলো বসাই দিন এখানে অল্টার চেপে ধরে। আমি লেখাগুলো আর লিখতেছি না, আপনি লিখে নেবেন এটা। টেনটা একসাথে সিলেক্ট করে নিয়ে আসি, লেখাগুলো এই তিনটাকে সেন্টারে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়ে এই তিনটাকে সিলেক্ট করে মাউস এভাবে ড্রাগ করলে এই সেন্টারে আছে এখন বর্তমানে। আচ্ছা, এরপরে লেখাগুলা কি যেটা করতে হবে, বসাইলাম অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট, তখন লিখে ফেলতে পারতাম ও প্রোভাইড বেটার সলিউশন। এটাকে কালো করে দিই এবং বল থেকে রেগুলার করে দিই, আরো ছোট করে দিই। তাহলে এই লেখাটাকে এখানে কপি করে পেস্ট করে দিই, বসাই দিই অল্টার চেপে। আমি লেখাগুলো আর লিখতেছি না, আমি ডিজাইনটা আপনাকে কীভাবে করে সেটা দেখাইলাম। অবজেক্ট এবং বিং ফন্ট মানে উপরে আসবে, ঠিক আছে। এখানে এটাকে বড় করে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, আর এই লেখাটাকে কী করে দিলাম, রেগুলার করে দিলাম। তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট, অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট করে এখানে বসাই দিলাম। জাস্ট এভাবে আপনি একটা লোগো, একটা ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন আনগ্রুপ করি, এবার এটাকে এটাকে এখানে বসাই সেন্টার বরাবর, এটাকে সেন্টার আসছে আসছে, এটা সেন্টার বরাবর আসছে আসছে। তিনটাকে সিলেক্ট করে এখানে ল্যান্ডস্কেপ এবং এটা ক্লিক করলে এটা সমান, এটার থেকে দূরত্ব এটা যা, এটার থেকে দূরত্ব এটা তা, সবগুলো দূরত্ব সমান হইল।
এভাবে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।